जो सजाओ किया घोड़ा अश्वेशन कहा लिया कुंजो सजाओ किया ছোফলা কবি হইয়া
দেখো তাহলে কি আমি জয়প্রহাট থেকে এখানে এসে আমার বাড়ি ঘর কি সব ভুলে গেছি বলুন? ভুলে গেছি একদম ভুলে বলো, এই আপনাদের সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখে আমার বাড়ির কথা মনে পড়ছে। তা এই কথাটা আমার না, এই কথাটা হলো আমার গৌর হরির। বলি কেমন, যিনি বৃন্দাবনে লীলা করেছেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ রূপে, তিনি এসেছেন গৌর রূপে নবদ্বীপে, এই নবদ্বীপের মাঝে লীলা করতে। তো বললেন প্রভু ব্রজ ছিনে এসেছেন নদীয়ায়, কিন্তু কোনো কিছুই তিনি ভুলতে পারেন। তো আজকে নবদ্বীপে দেখলেন অনেক পুষ্প,
বাড়ি ফুলের বৃক্ষ দর্শন করে প্রভু সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনে ছিল আগার অনেক পুষ্পবন, যেখান থেকে সখীগণ পুষ্প চয়ন করে এনে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিত। কত ভক্ত পুষ্প চয়ন করে ভগবানের চরণে দিয়ে ভগবানকে তুষ্ট করত। আজকে লক্ষ্য করলেন সেই পুষ্পবন, কি বলছে লক্ষ্য করলেন যে গোপালের মায়েরা গল্প করলেন কেমন, কি বলছে দেখুন। ফুলবন দর্শন করলেন, ফুলবন দর্শন করে মহাজন বললেন ফুলবন দেখি এই তো বৃন্দাবন। কেন ওই বৃন্দাবনে পুষ্পবন ছিল, নবদ্বীপে সেই পুষ্পবনকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন এটাই হলো আমার সেই বৃন্দাবন। আবার বৃন্দাবনে ছিল রাখালগণ, সেই রাখালগণ অনুমান করে আজকে যারা ভক্তরূপে এসেছেন ভগবানের সঙ্গ করতে, এই আপনাদের মতো বহিরঙ্গ অন্তরঙ্গ ভক্তগণকে মনে করলেন এরাই হলো সেই বৃন্দাবনে ব্রজগোপী এবং সকল রাখালগণ। অনুমান করছেন আপনি, মনে মনে ভাবনা করলেন এরাই হলো আমার সেই বৃন্দাবনে আমার সঙ্গের সাথী। এবার আরো কি বললেন, যেখানে ছিল বৃন্দাবনের শ্রী যমুনা, ওই শ্রী যমুনাকে অনুমান করছেন কোথায়, সুরধনী গঙ্গাকে দর্শন করে চিন্তা করেন এটাই হলো আমার সেই শ্রী যমুনা। তাই কি বলছেন, সুরধনী গঙ্গাকে দর্শন করে বলতে লাগলেন ও যমুনা গঙ্গাকে বলছে তুমি কি আমার সেই বৃন্দাবনের শ্রী যমুনা, যার কুলে ছিল যার তীরে ছিল আমার আনাগোনা, সখাগণ সঙ্গে করে কত তোমার তীরে বসে খেলা খেলেছে, কতবার তোমার মাঝে নেমে অবগাহন করে কত জল কেলি করেছে, তুমি কি আমার সেই যমুনা। এবার ভাবে ভাবে চিন্তা করলে যে সুরধনী গঙ্গার কুলে আমি একা থাকলে হবে না, আমার ভক্তের প্রয়োজন আছে। তাই ভক্তগণকে নাম ধরে ধরে হরি নামের ধ্বনি করে ডাকলেন। এবার ডাকছেন কি করে দেখুন, এসো হে গো গা
এইবার যদি ডাকার মতো ভগবান ডাক দিলেন, কিন্তু শোনার মতো যাদের কর্ণ হলো তারা কেউ থাকতে পারলেন না। ভগবত আসনে দাঁড়িয়ে ছোট্ট একটি বোন আমাকে পুষ্পমাল্য দান করলে সবাই আশীর্বাদ করবে। ভগবত প্রেম ভক্তি নিয়ে যেন মা বাবার চরণ সেবা করতে পারে, পিতা মাতার বদনকে যেন উজ্জ্বল করতে পারে, আর এমনি করে ভক্ত সঙ্গ করতে করতে একদিন যেন পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারে। হরি বল। তো এবার ডাকলেন ভগবান, আর কি আমরা থাকতে পেরেছি বাবা, সবাই এসেছি। তো এবার ভগবান ভক্ত বদন দর্শন করে আর থাকতে পারলেন না, কি করছে? খোল করো কালে গোরা সমিলি করি, করে না ভক্তগণকে সঙ্গে যখন পেয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে নৃত্য করে। তো এবার মহাপ্রভুর নৃত্য দেখে যিনি হলেন আনন্দের মহা অধিনায়ক, কে তিনি? নিত্যানন্দ। যে না থাকলে আমাদের এই কীর্তন আসরে আনন্দই হতো না। তাহলে নিত্যানন্দ কারা? যাদের বদন দেখলে হয় আনন্দ, তারাই আমার নিত্যানন্দ। তো সেই নিত্যানন্দ এসেই গৌরহরির সঙ্গে একাই নৃত্য করতে আরম্ভ করে দিয়েছে। হরি বলি।